ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। জয়িতা রান্না বান্নায় আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি নারকেলের প্যানকেক। আমি একটু আগে নারকেলটাকে কুড়িয়ে রেখেছি, যেটা আপনারা দেখেছেন। আর লাগছে নারকেলের দুধ। দেখুন, নারকেল আমি 1 বাটি নিয়েছি আর 2 বাটি নারকেলের দুধ নিয়েছি। যেহেতু নারকেলের প্যানকেক, তাই নারকেলটাই বেশি থাকবে। আর আছে চিনি, চিনিটা অল্প নিয়েছি কারণ নারকেল মিষ্টি, নারকেলের দুধ খুব মিষ্টি। আর একটা নিয়েছি মর্তমান কলা, কলাও খুব মিষ্টি, সেই জন্য আমি চিনিটা কম নিয়েছি। আর 1 পিঞ্চ সল্ট, মানে খুব সামান্য একটু লবণ, যেটা টেস্টের ব্যালেন্স করবে। আর আছে একটু সুজি আর একটু ময়দা। এবার আমি এটাকে মাখবো। দেখুন, কলাটা আমি হাত দিয়েই চটকে মাখছি। কলাটা খুব ভালো করে হাত দিয়ে চটকে নেবেন। এবার আমি এর মধ্যে ময়দাটা দিয়ে দেব। এরপরে দেব সুজি, আর এই যে 1 পিঞ্চ লবণ, এটা দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা দেবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। এবার এটাকে একটু মাখি, এটা হাত দিয়েই চটকে মাখছি, কারণ হাত দিয়ে মাখলে জিনিসটা খুব ভালো হয়। এক বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম। লাগলে ওটা দেব আবার, তবে এটা তো আমি 1/2 ঘন্টা রেস্টে রাখবো, ওটা লেগে যাবে, কারণ সুজি রয়েছে, সুজিটা ফুলে উঠবে, তখন ওই দুধটা লেগে যাবে। সেই জন্য আমি আগে থেকেই এই দুধটা মিশিয়ে নিচ্ছি। নারকোলটা আমি টেস্ট করে দেখেছি ভীষণ মিষ্টি, সেই জন্য চিনিটা অনেক কম দিলাম। এবার আমি চিনিটা দিয়ে দেব, আর দেব এর মধ্যে 1/2টা পরিমাণে নারকোল কোড়া, আর 1/2টা গার্নিশিং এর জন্য রেখে দেব। এইটুকু পরিমাণে নারকোল কোড়া, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা আমি 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন, 1/2 ঘন্টা পরে ফিরে এলাম। এরকম একটা কনসিস্টেন্সি এসছে, সুজিগুলো কতটা ফুলে উঠেছে দেখুন। এবার আমি প্যানটা আগে থেকে প্রিহিট করে রেখেছি। এই প্যানকেক গুলো আমি অল্প অল্প ঘি দিয়ে দিয়ে ভাজবো, খুব সামান্য সামান্য ঘি দেব। দেখুন কতটুকু দিলাম,
এটা পুরোটা ফ্রাইং প্যানে স্প্রেড করে দিতে হবে ঘিটাকে। এবার দেখুন এবার এইটা আমি ঢেকে দেব, সিমে দিয়ে ঢেকে দেব, নাহলে সুজি রয়েছে, ময়দা রয়েছে, এগুলোকে সেদ্ধ হতে হবে। এবার এটা আমি ঢেকে দেব, দেখি ঢাকনাটা উল্টে সেদ্ধ হয়ে গেছে। এটা খুব সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবার ঢেকে দিতে হবে। এটা আবার 2 মিনিট পরে নামিয়ে দেখাবো আপনাদের। দেখুন ফিরে এলাম, এটা আরেকটু হোক। আমার এই নারকলের তৈরি প্যানকেক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সব রান্নার আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবেন। এবার দেখুন এটা হয়ে গেছে, খুব সাবধানে আমি এরকম ঢেলে দেব। এইভাবে আমি সবকটা প্যানকেক ভেজে নিচ্ছি। দেখুন আমি নারকলের প্যানকেক গুলো ভেজে তুলে নিয়েছি, তুলে তারপরে সার্ভ করে দিলাম। একটুখানি নারকেল পোড়া উপর থেকে ছড়িয়ে দিলাম, গার্নিশিং করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর মাঝখানে একটু নারকেল কোড়া রাখলাম, যেটা দিয়ে আপনারা খাবেন, একটু একটু করে প্যানকেক ছিঁড়বে আর নারকেল কোড়ার মধ্যে রেখে সেটা খাবেন, দেখবেন অদ্ভুত সুন্দর খেতে লাগে, এতটাই ভালো খেতে যে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। আমার এই রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেরকম টিপস দিয়ে এই প্যানকেকটা তৈরি করলাম বা বললাম আপনাদের, সেই টিপস গুলো ফলো করে আপনারাও বানান, বানিয়ে নিজেরা খান, সবাইকে খাওয়ান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।